নমস্কার বন্ধুরা, জীবন ছন্দের একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 27 অক্টোবর রবিবার, আমরা বেরিয়ে পড়লাম বুমার লেকের উদ্দেশ্যে। বুমার লেকটি আমাদের ঘর থেকে 10 মিনিটের হাঁটা পথ। সকাল থেকে আকাশ মেঘলা, রোদের দেখা নেই, কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া। আকাশটা মেঘলা বলে আমার বেরোনোর খুব একটা ইচ্ছা ছিল না, তবুও বেরিয়ে পড়লাম এই আশা রেখে যদি একটু আকাশে রোদ ওঠে। এখানে এসে বেশ ভালোই লাগছে, গাছগুলো যেন ফুলে ভরা। অ্যাকচুয়ালি এগুলো ফুল নয়, গাছের পাতা। লেকটি অনেকটা বড়, বিস্তৃত এলাকা জুড়ে, হয়তো একদিনে আমরা সম্পূর্ণ ঘুরে দেখতে পারবো না। পথে যদি আমরা ক্লান্ত হয়ে পড়ি, তাই একটি এনার্জি ড্রিঙ্কও সাথে নিয়েছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন অনেক বেশি, গাছের পাতাগুলো কত সুন্দর। এখানকার মানুষদের অনেক শখ, শখ করে এই গাড়িটিতে করে এই বোটটিকে নিয়ে এসেছে, এখন এই বোটটিকে চালাবে এই লেকের মধ্যে। লেকের মধ্যে দুটি পাতিহাঁসও দেখতে পেলাম। এরপর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ওই দূরে পার্কটিতে। পার্কটি বিশেষত তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য। যাই, ওদিকটা একটু ঘুরে দেখা যাক। এখনও আকাশে রোদের দেখা নেই, ধীরে ধীরে রোদ উঠছে, আকাশটা পরিষ্কার হচ্ছে, বেশ ঝলমল করছে চারিদিকে। এই পার্কে অনেক কটা রাজহাঁস দেখতে পেলাম, তবে রাজহাঁসগুলি সাদা নয়, এরা আবার অনেক দূর পর্যন্ত উড়ে যায়। গল্প করতে করতে অনেকটা পথ হেঁটে এসেছি, আজ এই পর্যন্তই ঘুরব। ঘুরতে ঘুরতে কয়েকবার ফেসবুকে লাইভে চলে এলাম, এই জায়গা থেকে এই লেকটাকে দেখানোর চেষ্টা করলাম মাত্র। আজ এখান থেকেই আবার ঘরে ফিরে যাব, তবে লেকের দৃশ্যটা না দেখালে আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। রোদ উঠতে না উঠতেই এত সুন্দর হয়েছে, নীল হয়ে গেছে জলের রং, আকাশটাও পুরো নীল আর নিচে জলও পুরো নীল। আজ তাহলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঘরে ফিরে যাওয়া যাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।